দেশের আটটি বিভাগে 15 তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণের পর দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশ যেতে হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন 2022 সালের মধ্যেই দেশের আটটি বিভাগে 15 তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এই হাসপাতালে ক্যান্সার রোগের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। ক্যান্সার, কিডনি ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত 300টি করে শয্যা সংখ্যা রাখা হবে। হাসপাতালের শয্যাগুলিতে আধুনিকায়ন করার জন্য ওয়েটিং রুম, চিকিৎসকদের বিশ্রামাগার, অ্যাটেন্ডেন্সের জন্য আধুনিক ও উন্নত ব্যবস্থা রাখা হবে। হাসপাতালগুলো নির্মাণের পর দেশের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশমুখী হতে হবে না।